তিন বছর বয়স, 6 কেজি ওজন, একটা ছাগলের দাম আনুমানিক কত হতে পারে? ৩০০০ টাকা একটা ছাগলের দাম। হে মুসলমান, তুমি ভেবে দেখো, সামনে কয়েকদিন পরে আসছে নির্বাচন ভোট, কোন পার্টির লিডার যদি তোমার হাতে ৫০০ টাকা দেয়, তখন মনটা কি বলে? না, ৫০০ দিয়েছে মানে এর ভোটটা দেব। বেলা ৮টার সময় আরেকটা দল এসে বলছে, ভাই চাওয়ার হয়ে গেছে ভাই, আরেকবার ক্ষমতায় যেতে দে, তো ২০০০ টাকা দিচ্ছি রে ভাই, ভোটটা আমার দিবি। কত হলো, কত হলো বলো? ২৫০০ টাকা। ২৫০০ টাকায় তুমি নিজেকে গোলাম বানিয়ে ফেলেছো। এবার তুমি বলো, ৬ কেজি ওজন, ৩ বছর বয়স, ছাগলের দাম ৩০০০, তুমি ৬৫ বছর বয়স, ৭০ কেজি ওজন তোমার, তুমি কলেমা পড়া মুসলমান, তুমি বিক্রি হলে মাত্র ৫ টাকায়। জোরে বলো, ২৫০০ টাকায় বিক্রি হলে, এবার ছাগলের চাইতে দাম কমলো না বাড়লো? জোরে বলো, কমলো। তোমাকে জবাই বেশি করা হবে না কম করা হবে? বেশি হবে। ভাঁড়ে দেখো জ্বলছে, জ্বলছে না, জ্বলে না। যারা মারছে মুসলমান, যারা মরছে তারাও, জোরে বলো, না না, এই হিসাব সম্পূর্ণ ভুল। মুসলমান কখনো মানুষ খুন করতে, জোরে বলো, পারে না। মুসলমান বিনা অপরাধে একটা কুকুরকে মারতে পারে না। মুসলমান কখনো মানুষ খুন করতে পারে না। মুসলমান কখনো মানুষ ঠকাতে পারে না। আল্লাহ পাক আছে, মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। ৫ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার ৬ নম্বর লাইনে ৯৩ নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছে, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, হোক তৃণমূল তোমার বিরোধী পার্টি, সিপিএম তোমার বিরোধী পার্টি, কংগ্রেস তোমার বিরোধী পার্টি, অন্য একটা দল তোমার বিরোধী পার্টি, সেও কলেমা পড়েছে, তুমি কলেমা পড়েছো, তুমি মুসলমান, আরেকটা কলেমা পড়া মুসলমানকে যদি হত্যা করো, তোমার জায়গা হলো জান্নাত না জাহান্নাম? জোরে বলো, জাহান্নাম না জান্নাত, তোমার জায়গা হলো জাহান্নাম। কখনো দেখেছেন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, আমাদের ওই কি বলে নরেন্দ্র মোদী, দিলীপ বাবু, ওয়াদির বাবু, এরা সকলে একই রুমে ধাক্কা ধাক্কি মারামারি করে নাক ফাটিয়ে দিয়েছে, দেখেছেন? জোরে বলো, একই টেবিলে সন্ধ্যার পরে বসে সমস্ত নেতাগুলো আনন্দ করছে, চা খাচ্ছে, হাসি ঠাট্টা করছে, একে অপরের মুখে চা তুলে দিচ্ছে, একে অপরের দিকে গল্প করছে, তোমার মতো আমার মতো মোটা মোটা মোল্লাগুলিকে লাভিয়ে দিচ্ছে, তোরা যত মরবি আমার গদিটা তত ৫ বছর মজবুত হবে। আর এই রকম মাথা মোটা মুসলমান মরে গেছে, তার লাশটা ডেকে নিয়ে রাস্তার উপরে বন্ধ করে দিয়ে বলছে, আমাদের পার্টির একটা লোক মরে গেল, ১২ ঘন্টা বাংলা বন্ধ করা হবে। হে বাবা জিরা সোনালালের, ভোট আপনি দিন, রাজনীতি আপনি করুন, শিক্ষিত সচেতন ভালো মানুষ যদি রাজনীতি করে, সমাজের পরিবর্তন হবে। কিন্তু না না, মানুষ খুন করা রাজনীতি করো না। রাজনীতির নেতার কথা শুনে, তোমার প্রতিবেশী হিন্দু হলেও, তোমার প্রতিবেশী খ্রিস্টান হলেও, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। ১২টার সময় তুমি যদি বিপদে পড়ো, তুমি কোন সমস্যায় পড়ো, মোদি আসবে না, দিদি আসবে না, রাহুল আসবে না, ওয়াদিরাও আসবে না, দিলীপ বাবু আসবে না, প্রতিবেশী শত্রু হলেও কিন্তু ছুটে, জোরে বলো, আসবে। সেজন্য নবী বললেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশী যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তৃণমূল করছো করোনা ভাই, সিপিএম করছো করোনা, ওই মোদি দিদি আর আমাদের রাহুল গান্ধী সবাই যদি একসঙ্গে একই টেবিলে বসে চা খেতে পারে, তোমরা ৪-৫টা দলের লোক একই পাড়ায় একই জায়গায় বসে চা খেতে পারছো না কেন?
কুরবানির মাংস সিপিএম এর লোক বলছে তৃণমূলকে দিস না, তৃণমূলের লোক বলছে এই কংগ্রেসকে মাংস দিস না, বলছে কেন মাংস দেবো না, বললে আমাদের পার্টি নয়। এই বিভেদ গুলো শিখিয়েছে যারা রাজনীতির কারবারি, তারা রাজনীতি রাজনীতির জায়গায় করুন, প্রতিবেশীর সঙ্গে কখনো সম্পর্ক নষ্ট করবেন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সবচাইতে বেশি অশান্তি হচ্ছে মুর্শিদাবাদ আর আমাদের ভাঁওর থানা, হচ্ছে না হয় না? পশ্চিমবঙ্গে যেখানে যাই, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, মেদিনীপুর, হাওড়া, হুগলি, যেখানে যাই শুধু ভয়াকার উময়গয় রব ভাঙড় বললেই সবাই ভাঙড়। হ্যাঁ, যদি বলি ক্যানিং এর দিকের লোক ভয় পেয়ে যায়, সালাই সকাল মাল্লার লোক নাকি রে, কি বুঝলেন, জানে পকেটে মনে হচ্ছে মাল নিয়ে ঘুরছে। ভাঙড় আর ক্যানিং আর মুর্শিদাবাদের নাম শুনলে লোক লাফ মেরে উঠছে, এমন